আসনে নিবেদন করছে টেরেজা ডায়াগনস্টিক সেন্টার। টিটিএডিসির পরীক্ষার আনসার কি ফাঁসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি যুব কংগ্রেসের। বিজেপি সরকার আসার পর দেশের 70টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সোমবার এমন অভিযোগ করল প্রদেশ যুব কংগ্রেস। জিআরবিটির মেধা তালিকা শীঘ্রই প্রকাশের দাবিতে কর্ম বিনিয়োগ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল জিআরবিটি পরীক্ষার্থীরা। চলতি মাসের 15 তারিখের মধ্যেই মেধা তালিকা প্রকাশের দাবি জানান তারা। টিটিএডিসি পরীক্ষার আনসার কি ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। এই দাবিতে রাজ্যপালের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা। নিট ইউজি পরীক্ষার ফলাফল নিয়ে দেশজুড়ে চলা বিতর্ক ও এরপরে এনটিএ এর ব্যাখ্যার বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হল এবিভিপি। সোমবার উজ্জয়ন্ত প্রসাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিবিআই তদন্তের দাবি জানায় এবিভিপি সদস্যরা। টিটিএডিসি পরীক্ষায় আনসার কি ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হলো আরও এক অভিযুক্ত, তার নাম অমিত দেববর্মা। এর আগে গ্রেপ্তার হয়েছে জেরক্স দোকানের মালিক অভিযুক্ত চন্দন সাহা। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল চাকরি প্রার্থীরা। দুর্গাপুজোর আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি। কুরবানির ঈদ উপলক্ষে ইতিমধ্যে ঢাকায় বসে গেছে কুরবানির পশুর হাট। হাটে একজোড়া উটের দাম বাংলাদেশি মুদ্রায় 60 লাখ টাকা। কৈলাসহর শ্রীরামপুর ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা, গুরুতর আহত দুজন, বর্তমানে তারা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার প্রজ্ঞাভবনে বাল তস্করিসে আজাদী 2.0 বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত। শিশু অধিকার সুরক্ষা ও শিশু পাচার রোধের উদ্দেশ্যে এই কর্মশালা। সোমবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল আইজিএম হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। সম কাজের সম বেতনের দাবিতেই তাদের এই ডেপুটেশন। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন 30 জন পূর্ণমন্ত্রী, 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং 36 জন রাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মোট সদস্য সংখ্যা হল 72 জন। প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের মুরলীধর মহল, বিহারের চিরাগ পাসওয়ান, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের এইচডি কুমারস্বামী। তৃতীয় এনডিএ মন্ত্রিসভায় 7 জন মহিলা মন্ত্রী রয়েছেন, তারা হলেন নির্মলা সীতারামন, অন্নপূর্ণা দেবী, রাক্সা খাতসে, শোভা কারণ লজে, অনুপ্রিয়া প্যাটেল, সাবিত্রী ঠাকুর, নিমুবেন ভগবানিয়া। প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 7 দেশের রাষ্ট্রপ্রধান। শপথ গ্রহণের পর রায়সেনা হিলসে হয় নৈশ ভোজ। বাতিল করা হলো ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী বন্ধন ও মিতালি এক্সপ্রেস পরিষেবা। বাংলাদেশের ঈদ উৎসবের পর ফের চালু হবে রেল পরিষেবা। কাশ্মীর উপত্যকায় তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু 10 জনের, আহত 33, শুরু এনআইএ তদন্ত, জঙ্গিদের তল্লাশিতে সেনা। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ভারতের। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলারদের দাপটে 119 রান করেও বিশ্বকাপে 6 রানে পাকিস্তানকে হারালো ভারত। 50 লক্ষ টাকা মুক্তিপণ না দিলে খুনের হুমকি। জমি সংক্রান্ত বিবাদের জেরে আগের ক্ষেত থেকে উদ্ধার হলো পুলিশকর্মীর পুত্রের দেহ, ঘটনা উত্তরপ্রদেশে।